আজকের ভিডিওতে আমরা জানব এশিয়ার নতুন শীর্ষধনী সম্পর্কে। পানি বিক্রি করেই এশিয়ার শীর্ষধনীর মুকুট মাথায় নিলেন চীনের শীর্ষ ব্যবসায়ী ঝং শানশান। পেছনে ফেললেন ভারতের মুকেশ আম্বানিকে। সর্বশেষ হিসেব অনুযায়ী ঝং শানশান প্রায় $7,800 কোটি সম্পদের মালিক। ব্লুমবার্গের সাম্প্রতিক মূল্যায়ন অনুসারে বোতলজাত পানি এবং ভ্যাকসিন ব্যবসা রয়েছে 66 বছর বয়সী এই বিজনেস টাইকুনের। তিনি বর্তমানে বিশ্বের একাদশ ধনী ব্যক্তি। গত এক বছরে জনাব ঝংয়ের সম্পদ $7,000 কোটি থেকে বেড়ে প্রায় $7,780 কোটি পৌঁছেছে। এতে তিনি ছাড়িয়ে গেলেন ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানিকে, যার বর্তমান সম্পদ $7,690 কোটি। অন্য শীর্ষধনীদের নিয়ে আলোচনা থাকলেও জনাব ঝং সম্পর্কে কমই জানা যায়। তার বিচিত্র কর্মজীবনে রয়েছে সাংবাদিকতা, মাশরুম চাষ ও স্বাস্থ্যসেবা সহ কয়েকটি খাতে কাজের অভিজ্ঞতা। তিনি গত সেপ্টেম্বরেই চীনের সমাজসেবী ও ব্যবসায়ী জ্যাকমাকে ছাড়িয়ে গেছেন। বর্তমানে তিনি জ্যাকমার চেয়েও প্রায় $2,000 কোটি বেশি ডলারের মালিক। কোভিড মহামারীর মধ্যেই তিনি তার এই অবস্থান সুসংহত করলেন। কথায় বলে না, উপরওয়ালা যাকে দেন সব উজাড় করে দেন। ঝং শানশানের মূল ব্যবসা বোতলজাত পানি নং ফুং স্প্রিং। কোম্পানিটির সদর দপ্তর চীনের ঝিজিয়াং প্রদেশের হাংজুতে। কোম্পানিটি হংকংয়ের রিটেল ইনভেস্টরদের মধ্যে খুবই জনপ্রিয়। ঝং শানশান ব্যবসায়ী মহলে লোন উলফ নামে পরিচিত, অর্থাৎ সব ব্যবসা নিজের মতো করে পরিচালনা করেন, কোনো অংশীদারত্বে বিশ্বাসী নন তিনি। স্কুল জীবনেই প্রাতিষ্ঠানিক পড়াশোনা থেকে ছিটকে পড়েছিলেন তিনি। একজন নির্মাণ শ্রমিক, সংবাদপত্র প্রতিবেদক এবং পানি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে গড়ে তোলেন $1,000 কোটি নিজের ব্যবসা। তার অন্য ব্যবসায়ের মধ্যে রয়েছে বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যাল ফার্মাসি। এটি এপ্রিল মাসে সাংহাই স্টক এক্সচেঞ্জে বাণিজ্য শুরু করে। মুকেশ আম্বানির আগে জ্যাকমা ছিলেন এশিয়ার ধনী ব্যক্তি, যার সম্পদ এখন নেমে এসেছে $5,120 কোটি। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।